আমখই ফসিল পার্কের পাশে আমখই আজকে যেখানে আমরা আসছি খুব সুন্দর একটা গ্রাম এই গ্রামে বেশি মানুষ প্রায় মাত্র 60 খানা ঘর সেই গ্রামে আমরা এসেছি আর বিশেষ কথা হচ্ছে যে অনেক কিছু খাইয়েছি অনেক রকম আইটেম আজকে শুধুমাত্র নিয়ে আসছি খুকাইলি আজকে মাছ ভাত আর কিচ্ছু নয় একবারে সুন্দর করে জামাইবু রান্না করবে পাতলা খুকাইলিশের ঝোল সরষে বাটা দিয়ে আজকে আমরা একটা সিম্পল রান্না করব স্রেপ মাছ লোক যাকে জলদি খুকাইলিশ কো কাটো আম কাটতা হে তুমি আগ লাগাও সকাল সকাল ভাত চা পিলাম এনেছি খোকা ইলিশ মাছগুলোকে সুন্দর করে কেটে নেব ওই ভাবে কোন মাছের রাস্তা রে যাই গোটা শিখিয়ে দিতে পারছো না আবার বলছো যে বিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আবার বলছো যে বিয়ে দেবে নন্দন ভাই আমাদের কিন্তু ভাত হয়ে গেছে অলরেডি আমাদের এই কাটা মাছ কেটে তাড়াতাড়ি এসো আর আমি আর হ্যাপি ভাই ওখানে ভাতটাকে নামিয়ে ফেলি চলো আমাদের জল গরম হয়ে গেছে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি একবারে সুন্দর করে আমরা সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব হ্যাপি চালু করে দিয়েছি তা বন্ধুরা মাছটাকে আমরা খুব সুন্দর করে ধুয়ে নেব শকুন্দা জল নেব না আর লাগবে না আজকে জল আমার অ্যাভেলেবেল মাছের তেল দেখ হ্যাঁ এটা তো নদীর মাছ না শকুন্দা এইটা আমাদের ভাত হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা আজকে ভাতের খানে একটাও মাটিতে পড়বে না লঙ্কা বাদ দুরালদার খুব কষ্ট হয়ে গেছে আজকে আমি বটি নাই দুরাল কিছু মনে করুন হ্যাঁ রাত করুন মাছের প্রথমে আমরা দেব লবণ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি জাদু মাথা ভালো করে জাদু দে ভালো করে দে আমাকে সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছি এবার মাছের সঙ্গে দিয়ে দেবো সরষের তেল মাছটাকে ভালো করে আমরা মাখিয়ে দেবো এইভাবে মাখিয়ে নিয়ে রান্না করলে কি হয় ইলিশ মাছের যে পূর্ণ সেন্ট বা পূর্ণ স্বাদটা সম্পূর্ণ এতে থাকে সেন্টটা কখনো বাইরে যায় না খুব ভালো লাগে মাছটা খুব টেস্টি হয় মাছটা মাখানো হয়ে গেছে এখন আমরা কড়াই চাপিয়ে দেবো রান্নার কাছে পৌঁছে দেব সরষের তেল তেজপাতা কালো জিরে
যাবো পরিমাণ মতো ঝোল। হলুদ, লাল হয়ে গেছে, এর কারণটা কি বলতো? সেইটাই তো, খালি ফুটন্ত জলে তুমি হলুদ দিলে এই লাল রংটাই হবে, কিন্তু একটু পরে দেখো এই রংটা কিন্তু আর থাকবে। ভালো করে দেখে রাখবেন। হ্যাঁ, আজকে সুন্দরভাবে সুন্দর জায়গায় যেটা বলে খলসে ইলিশ, সর্ষে মাখানো মাছটা এই ফুটন্ত জলের উপরে আমরা দিয়ে দেবো। আজকে আমাদের একটাই আইটেম দারুণ হয়েছে, কিন্তু গেল তোমার লাল রংটা বলে দিলি। হ্যাঁ, এইটা হচ্ছে সেই সর্ষে, হয় না সেই সর্ষের কাটা কই আমরা, তা এটা কি সুন্দর ফোটে দেখো। পাতলা ঝোল হয়ে গেছে ইলিশ মাছের, নামিয়ে নিলাম।